মানুষ আল্লাহকে চিনে না, কিচ্ছু ছিল না, একসময় আল্লাহ একা ছিলেন, একসময় কিচ্ছু থাকবে না, আল্লাহ একা থাকবেন। যেই ফেরেশতা মানুষের রুহ কবজ করে সেও থাকবে না, থাকবে তাকেও মৌতের স্বাদ ভোগ করতে হবে, এমনকি মৃত্যুকেও মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। এটা একটা মজার কথা না? ওই ফয়সালা যখন হয়ে যাবে, জান্নাতিরা জান্নাতে চলে গেল।